নাম শিফা, আমি গাজীপুরে থাকি। আজ আপনাদের মাঝে আমার একটা গল্প নিয়ে আসছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তিন বোন দু ভাই, আমি সবার ছোট, সবগুলোর বিয়ে হয়ে গেছে। তো আমি পড়াশোনা করতেছি, এবার ক্লাস টেনে পড়ি। তো আমি আজকে যেটা বলবো সেটা হয়তো লজ্জাজনক, তবু মানে পারতেছি না না বলে। সবচেয়ে বড় কথা হলো আমার বাবা, আমার বাবা সব আমার ফ্যামিলিতে সব মানে সবাইকে বিয়ে দিয়ে ফেলছে, ভাই বোন সবাই বিয়ে হয়ে গেছে। আমি পড়াশোনা করতেছি, বাট আমি আমার বাবাকে একটা কথা বলেছিলাম যে আমি অনার্স কমপ্লিট করব, তারপর বিয়ে করব, এর আগে বিয়ে করব না। হ্যাঁ, আমার বাবা আমার প্রস্তাবে রাজি হয়েছিল। আমি যখন এসএসসি পাস করি তখন আমার বাবা বলেছিল যে আমাকে বিয়ে দিবে, কিন্তু আমি রাজি হইনি। আমি বলছি না, আমি যখন অনার্স কমপ্লিট করব তখনই বিয়ে করব। পরে বাবা বলল, আচ্ছা তোমার তোমার কথাতেই একমত আমি। তো আমি অনার্স কমপ্লিট করছি, তখন আমার বাবার বিয়ে সম্পর্কে কিছু বলে না। তো আমি ভেবে নিয়েছি যে সমস্যা নাই, তাহলে মাস্টার্স কমপ্লিট করি। এভাবে মাস্টার্সও কমপ্লিট করে ফেললাম, তারপরেও আমার বাবা বিয়ের সম্পর্কে কিছু বলে না। অবশ্য সময় বাড়িতে বসে থাকি, আমি বাড়িতে থাকি অনেক, হয়তো আমার বাবা ইচ্ছা করলে আমাকে বিয়ে দিতে পারবে ভালো জায়গায়, বাট আমার বাবা বিয়ের কথা কিছু বলে না, আমার ফ্যামিলি কেউ বিয়ের কথা কিছু বলে না। আমি মনে মনে ভাবি যে আমার বাবা কেন আমাকে মানে বিয়ে দিচ্ছে না, আগে তো বিয়ের জন্য বারবার বলতো যে বিয়ে দিয়ে ফেলবো বিয়ে দিয়ে ফেলবো, তাহলে এখন কেন দিচ্ছে না। এটা ভাবি, আবার ভাবি যে হয়তো কোনো সমস্যা হয়তো আছে। এভাবে মাস্টার্স কমপ্লিট করার আরো 2 বছর চলে যায়, তারপরও বিয়ে দিচ্ছে না। বাট আমার মানে ইচ্ছা হচ্ছিল যে এখন বিয়ে করে ফেলি, হয়তো এখন বিয়ে করলে ভালো হবে, কিন্তু আমার বাবা বিয়ের কথা উচ্চারণই করে না। আর একটা মেয়ে তো নিজের ইচ্ছাতে ফ্যামিলিতে বলতে পারে না যে বাবা আমাকে বিয়ে দিয়ে দাও, এটা আমি বলতেও পারছি না। আমি চুপ করে শুধু বাসায় থাকি, আর বিশেষ করে এলাকার কোনো ছেলেকে আমার ভালো লাগে না। আর যাকে আমার একটু একটু ভালো লাগে সে আমার সম্পর্কে কাকা হয়। এখন কাকাকে আমি ভালোবাসার কথাটা ফার্স্ট টাইমে বলতে পারি না, শুধু কাকার দিকে আমি তাকিয়ে থাকি। তো একদিন হঠাৎ করে আমার ওই কাকাটা আমার সামনে, আমি এক জায়গায় বাগানে বসেছিলাম, সামনে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় আমার দিকে তাকিয়েছিল। সেই সুযোগে আমি গিয়া কথা বলছি যে কেমন আছেন, কি অবস্থা, উনি আমার সাথে কথা বলছিল। এভাবে মাঝে মাঝে আর কি কথা হয়। তারপরে উনি আমাকে একটা অফার করে যে রিলেশন করতে, আমি সেই প্রস্তাবে রাজি হয়েছি, কারণ আমার আগে থেকে কাকাকে খুব বেশি ভালো লাগতো। বাট এটা হয়তো লজ্জায় বলতে পারি নাই, কারণ উনি যেহেতু সম্পর্কে কাকা হয়, তো উনি আমাকে অফার করার পরপরে আমি রাজি হয়ে গেছি, ওনার সাথে আমার রিলেশন হয়। তারপর আমার বাবা ফ্যামিলি থেকে মানে আমার বিয়ের কথা বলে না, আমিও আমার বাবাকে কিছু বলি না। আমি ভাবি যে মা বাবাকে তো আর জোর করে বিয়ের কথা বলা যায় না। তো কাকার সাথে রিলেশন হওয়ার পর মাঝে মাঝে আমার রুমে আসে, হয়তো তার সাথে সেরকম হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্কও হয়ে যায় অবশেষে। এভাবেই মানে দিন যাচ্ছে, এমন করতে করতে হঠাৎ একদিন আমার বাবা দেখে ফেলে যে আমার ওই কাকাটা আমার রুমে ঢুকছে। তারপর তার সাথে আমার এরকম সম্পর্ক সব মানে জেনে গেছে। যাওয়ার পর আমাকে ডাক দিছে, ডাক দিয়ে আর সব কিছু বলছে। আমি তো লজ্জায় বাবাকে কিছু বলতে পারি না, তবে একটা কথা বলেছি বাবাকে যে তুমি আমাকে বিয়ে দিচ্ছ না, আর সেজন্য আমি রিলেশন করেছি, ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে। পরে আমার বাবা বলতেছে আমি বিয়ে দিতে পারিনি হয়তো কোনো কারণবশতে, হয়তো টাকার জন্য তোমাকে বিয়ে দিতে পারছি না, তোমাকে বিয়ে দিতে গেলে টাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নাই। আমার বাবা এসব বললো, তখন আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম যে বাবা হয়তো আমাকে এমনি এমনি বিয়ে দিচ্ছে না, কিন্তু এর জন্য আমি খারাপ পথে চলে গিয়েছিলাম। এখন বুঝতে পারতেছি যে আসলে সেই পথে যাওয়াটা আমার একদমই ঠিক হয় নাই, কারণ ফ্যামিলি সব সময় তার ছেলে মেয়ের মঙ্গলই চায়, কখনো অমঙ্গল চায় না। তো আমার ওই কাকা আমাকে বলেছিল যে ওর সাথে রিলেশন হলে নাকি আমাকে পরে বিয়ে করবে যখন সে চাকরি পাবে। তো এখন মোটামুটি ভালো একটা পজিশনে আসতে চাকরি পাইছে, তো এখন আমি ওনাকে বলছি যে এখন আমাকে বিয়ে করতে হবে। আমাকে এখন বলে কি যে আমি তোমার মতো ফালতু মেয়েকে বিয়ে করতাম না। আমি পুরো বলছি আমি ফালতু কিভাবে হলাম,
তখন আমাকে বলে কি যে মেয়ে তার কাকার সাথে রিলেশন করতে পারে সেই মেয়ে আসলে প্রকৃত অর্থে ভালো নয়। তখন আমি বলছি এই রিলেশনটা কি আমি একাই করছি, তুমি করনি? পর আমাকে বলে কি যে আমি তো তোর সাথে মানে অভিনয় করছি, তোকে আমি মন দিয়ে ভালোবাসিনি। সেইগুলো শোনার পর খুব কষ্ট পাইছিলাম, কারণ আজকাল দিনে ছেলেদের খুব মানে বিশ্বাস করা যায় না যে মানুষকে ঠকাই, আর বিশেষ করে ভুলটা আমারই ছিল, কারণ কাকার সাথে রিলেশন করাটা ঠিক হয়নি। আর রিলেশন করছি করছি কিন্তু আমার শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়াটা একদমই ঠিক হয়নি, আমি অনেক ভুল করেছি সেটা এখন বুঝতে পারতেছি। তো আমি চাই আমার মতো যেন মানে সেরকম ভুল আর কোনো মেয়ের না হয়। কোনো মেয়ে রিলেশন করুক এটা ঠিক আছে, তবে বিয়ের আগে যেন শারীরিক সম্পর্কে না জড়িয়ে যায়, কারণ এই সম্পর্কটা একটা একটা মেয়ের লাইফটাই শেষ করে দেয়, কারণ এই সম্পর্কটা হয়ে গেলে পরে ছেলেরা বিয়ে করতে চায় না। আর যে ছেলে প্রকৃত অর্থে ভালো ভালো ছেলে ওই ছেলে কখনোই মানে বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখবে না, এটা বুঝে নিতে হবে। যে ছেলেদের চাহিদা অন্যরকম থাকে তারা কখনোই বিয়ের প্রস্তুতি নিয়ে রিলেশন করে না, যারা নাকি সত্যিকার অর্থে ভালোবাসবে তারা কখনোই অন্যরকম তাদের চাহিদা থাকবে না, তারা দুজন দুজনকে ভালোবেসেই যাবে। তো আমি তো অনেক বড় ভুল করেছি আর লাইফটাও মানে শেষ, বিয়ের আগে তো লাইফটাই নষ্ট করে দিলাম, এখন কি করব আমি মানে কিছু বুঝে উঠতে পারছি না, মা বাবার কাছে মুখ দেখাতে পারছি না, কারণ কাকার সাথে রিলেশনে জড়িয়ে গেছি, এটা খুব লজ্জাজনক। তো আমি আপুদেরকে বলছি আপনারা কেউ আমার মতো এরকম ভুল করবেন না, আমি যে ভুলটা করছি তার জন্য অনুতপ্ত। আমি আশা করি আমার মতো এরকম ভুল যেন আর কোনো মেয়ে না করে। প্রত্যেকটা বাঙালি মেয়েদের উচিত ভদ্রভাবে নম্রভাবে চলাচল করা এবং ফ্যামিলির সম্মান রাখা, যেটা আমার আমার মতো মেয়ে বুঝতে পারেনি। আমি আমার ফ্যামিলির সম্মান রাখতে পারি নাই, আমি আমার নিজের সম্মানটুকু নষ্ট করে ফেলেছি। আশা করি নেক্সট টাইম এমন ভুল আমি করবো না এবং অন্য কেউ করতে দিব না। আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।